দেশে আসার আগে বুধবার জাপান স্থানীয় সময় সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, বিচারের মুখোমুখি করা হবে। আর 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়া বিএনপির রাজনৈতিক ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। টোকিও থেকে রিপোর্টে আরো জানাচ্ছেন নজরানা চৌধুরী, ক্যামেরায় ছিলেন সাব্বির হোসেন মার্শাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের জাপান সফরের শেষ দিনে প্রবাসী বাংলাদেশীরা তার জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় এই অনুষ্ঠান শুরু হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 5 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে যে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে, সেখানে জাপান বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের কলেবর বাড়াচ্ছে। এজন্য তিনি জাপান সরকারকে ধন্যবাদ দেন। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হবে আর উনি ক্ষমতা পাবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি যে বসে থাকলেন, তিনি না জনগণের দিকে তাকালেন না কিছু করলেন। উনি ওই কোনো এক বড় বাড়ি বা কারো কারা ওনাকে আশার বাণী শুনিয়েছিল আমি জানি না, তাদের দিকে মুখ করে তাকিয়ে থাকলেন আর মানুষ পুড়ে মারা নানা রকমের ঘটনা ঘটালেন। কিন্তু ওনার কপালে ছিকা ছিড়ল না, দড়িও ছিল না, ক্ষমতা আসলে এখন নিশ্চয়ই তিনি আফসোস করেন যে নির্বাচনে না এসে কি ভুলটা করেছেন। একটা রাজনৈতিক দলের জন্য এটা সত্যি একটা বিরাট ভুল, কিন্তু সেই ভুলের খেসারত বাংলাদেশের জনগণ কেন দেবে? বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা। আর সরকারে থাকলে কিছু সুবিধাবাদী গোষ্ঠী সরকারি দলে ঢুকে অপকর্ম করে দাবি করে তিনি বলেন, দেশে যে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটছে তা এসব লোকদেরই কাজ। এরা ভিতরে এসে এই যত খুন খাবি রক্তপাত যা দেখেন যত রকম অপকর্ম তারা কিন্তু করে যাচ্ছে। অপরাধ যে করবে, অন্যায় যে করবে, কোন দল করে কি করে না করে আমি সেটা কখনো দেখছি না। আমার দৃষ্টিতে যে অপরাধী সে অপরাধী, ওই দলের লেবাস লাগালেই যে তারা পার পাবে তা কিন্তু পাবে না। দেশের উন্নয়নে প্রবাসীদের সুনামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, NTV নিউজ, টোকিও, জাপান।